আচ্ছা, তো দেখো, আমরা এখন অবশ্যই বুঝতে পারলাম যে কেন দুইটা সূত্র হচ্ছে উল্টা। ঠিক আছে, যখন আমরা অভ্যন্তরীণ শক্তি নিয়ে সূত্র বানাবো, তখন হচ্ছে বলবো যে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বিয়োগ বিক্রয়কের অভ্যন্তরীণ শক্তি, আর যখন আমরা বলবো যে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি আর নির্গত শক্তি নিয়ে যখন কথা বলবো, তখন হচ্ছে কি হবে, বিক্রয়কের মোট বন্ধন ভাঙতে মোট শক্তি আর হচ্ছে উৎপাদে নির্গত মোট শক্তি আমরা বিয়োগ করি, মানে উল্টাটা হয়। ঠিক আছে, ওই ক্ষেত্রে বিক্রয়কের বন্ধন ভাঙতে শক্তি বিয়োগ উৎপাদের নির্গত হইতে শক্তি, আর অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বিয়োগ বিক্রয়কের অভ্যন্তরীণ শক্তি। আর কেন, বুঝতে পারছো যে অভ্যন্তরীণ শক্তি যত কম হয় বন্ধন ভাঙতে বা নির্গত শক্তি তত বেশি হয়, আর অভ্যন্তরীণ শক্তি যত বেশি হয় বন্ধন ভাঙতে তত কম শক্তি প্রয়োজন হয় এবং বন্ধন নির্গত হইতে মানে কম শক্তি নির্গত হয়। বুঝতে পারছো? তো এই ছিল তোমার ব্যাখ্যা বা লজিক। ঠিক আছে, আর তোমরা তো অবশ্যই বুঝছো যে তাপ উৎপাদী বিক্রিয়া কি, তাপহারী বিক্রিয়া কি, এখন তো আর কোনো এক্সপ্লেনেশন তোমার দরকার নাই, ঠিক না? একদম ডিটেলস অভ্যন্তরীণ শক্তি, বন্ধন শক্তি সব ব্যাখ্যা দিয়ে কিন্তু তুমি আসলে বুঝতে পারছো যে তাপ উৎপাদী বিক্রিয়া কি হয় আর তাপহারী বিক্রিয়া কি হয়, বা দুই জিনিসটা আসলে কি। ঠিক আছে, দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে তাপ উৎপাদী বিক্রিয়ার। দেখো, যে আমি যে তোমাকে এক্সাম্পলটা দেখাইলাম সেটাই কিন্তু এখানে দেওয়া আছে, যে তোমার চুন আর পানি বিক্রিয়া করলে এখানে এক্সট্রা তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তারপরে আমরা আগুন জ্বালাই, আগুন জ্বালালে দেখো কি হয়, অনেক তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তো ওইটা হচ্ছে তোমার মানে দহন বিক্রিয়াটাও তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়া, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ক্যালসিয়াম কার্বনেটকে যখন বিয়োজিত করা হয় তখন হচ্ছে তোমার, এটা এখানে কি বলছে যে কোথায় গেল, হ্যাঁ এখানে দেখো বলছে যে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যখন বিয়োজিত করি তখন কিন্তু তোমার তাপ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আর এই গ্লুকোজের এক্সাম্পলটা এখানে দেওয়া নেই। যাই হোক, তোমরা বুঝতে পারছো এখন আর এখানে বোঝার কিছু বাকি নাই যে তাপ উৎপাদী কি, তাপহারী কি। তো এইবার আমরা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় আসব, যেটা সরাসরি পরীক্ষা আসে। এতদিন আমরা মানে গত ক্লাসে আর আজকের ক্লাসে আগ পর্যন্ত যতগুলো আমরা শিখছি এগুলো ছিল হচ্ছে বেসিক নলেজ, ঠিক আছে, বা বেসিক। আর এখন আমরা শিখবো সরাসরি যে কিভাবে পরীক্ষায় কি অঙ্ক আসে এবং এই অঙ্কটা কিভাবে করতে হয়। ঠিক আছে, তো দেখো এখানে যে টপিকটা দেওয়া আছে 8.1.3, সেটা হচ্ছে বন্ধন শক্তি হিসাব করে রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তনের হিসাব। তো বলো তাপের পরিবর্তন আসলে কি, বলো ডেলেচ। ডেলেচ মানেই হচ্ছে তোমার বিক্রিয়া তাপের পরিবর্তন, তার মানে আমরা শর্টকাটে যদি বলি এটা হচ্ছে কি, ডেলেচ কিভাবে বের করতে হয়। সো ডেলেচ বের করা মানে হচ্ছে বিক্রিয়া তাপের পরিবর্তন বের করা, আর ডেলেচ আমরা কিভাবে বের করব, বন্ধন শক্তি দিয়ে বের করবো। ঠিক আছে, মানে ওই যে প্রথমে যে সূত্রটা আমরা শিখছি যে বিক্রিয়কের মোট বন্ধন শক্তি বিয়োগ উৎপাদের মোট বন্ধন শক্তি। ঠিক আছে, আর এটার মানেই হচ্ছে বিক্রিয়কের বন্ধন ভাঙতে যে শক্তিটা লাগবে বিয়োগ উৎপাদের বন্ধন গঠিত হইতে যে শক্তিটা নির্গত হবে। ঠিক আছে, বুঝছো না এতটুকু? তোমরা সূত্রগুলো বুঝছো? সূত্রগুলো বুঝলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবা। আচ্ছা, এইবার আসো, এখানে দেখো একটা টেবিল দেওয়া আছে, 175 নম্বর পেজ একটা টেবিল দেওয়া আছে। তোমরা হচ্ছে এই টেবিলের প্রত্যেকটা মান মুখস্থ করবা। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে কি, যে তোমার এই মানগুলো সবসময় মুখস্থ থাকে না, মানে অ্যাটলিস্ট পরীক্ষা যেদিন হবে মানে একবার তোমরা ভালো করে মানগুলো মুখস্থ করার চেষ্টা করবা। ঠিক আছে, সবসময় তো তোমাদের মনে থাকবে না, এটাই স্বাভাবিক, বাট পরীক্ষার আগের দিন তোমরা মানগুলো একবার দেখে যাও, তাহলে তোমার মনে থাকবে আর কি পরীক্ষার আগে। ঠিক আছে, আর কথা হচ্ছে কি যে অনেকে এটা মুখস্থ করে না, মানগুলো মুখস্থ করে না। তো কেন করে না, কারণ প্রশ্নে মানে যে কোনো স্কুল বা টেস্ট পরীক্ষা বলো বা বোর্ড পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষাতেই ম্যাক্সিমাম জায়গাতেই এই বন্ধনের যে মানগুলা, ঠিক আছে, সে মানগুলা কোশ্চেনে দিয়ে দেয়, উদ্দীপকে দিয়ে দেয়। ঠিক আছে, খুব রেয়ার কেস আছে যেখানে এই মানগুলা দেয় না, মানে যখন টিচার চায় যে তুমি আটকে যাও বা টিচার যখন চায় যে তুমি কম নাম্বার পাও, ঠিক আছে, তখন টিচার কি করবে, টিচার হচ্ছে উদ্দীপকে এই বন্ধনের মানগুলো দিবে না। ঠিক আছে, তখন তুমি কি করবা, তখন তোমার তো মান মুখস্থ বসানো লাগবে, বুঝছো? এই জন্য এই মানগুলো মুখস্থ রাখা ভালো। যদি কোশ্চেনে বন্ধনের মানগুলো না দিয়ে দেয় তোমার কিন্তু মুখস্থ মানে এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা কেস, সেটা হচ্ছে এমসিকিউ। একটা এমসিকিউ আসতে পারে যে ধরো এই যেহেতু চার্ট দেওয়া আছে, তোমার এমসিকিউতে আসতে পারে যে এই বন্ধন শক্তির মান কত। ঠিক আছে, নিচের কোণটি এই বন্ধন শক্তির মান, বুঝতে পারছো, মানে এক নাম্বার আর কি, এমসিকিউ তো এক নাম্বার, এটার জন্য তো তুমি মুখস্থ না করলেই পারো, কিন্তু সৃজনশীলের জন্য কিন্তু আসতে পারে। সহজ কথা, মুখস্থ রাখাটা তো ভালো, ঠিক না, মানে রিস্ক নাই আর কি, এই হচ্ছে কথা। তো আমি নিজেও এরগুলো মুখস্থ করছিলাম,
কিন্তু এখন তো আমার মুখস্থ নাই, কারণ এগুলো আমার লাগতেছে না, ঠিক আছে? অনেক আগে আমার লাগতো, এখন তো লাগে না, এই জন্য আমার নিজেরও মুখস্থ নাই। এবার হচ্ছে কি যে কিভাবে আমরা এই বন্ধন শক্তির মানগুলো ব্যবহার করে কিভাবে আমরা ডেল এইচ বা একটা বিক্রিয়ায় তাপের যে পরিবর্তন সেটা আমরা বের করতে পারি, ঠিক আছে? তো দেখো, বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলটা আমরা আগে দেখবো, তারপরে আমরা নিজেদের মতো কিছু বিক্রিয়া দেখবো, ঠিক আছে? তো এটার আগে আমি একটা কথা বলে নেই, তুমি যখন বিক্রিয়ায় ডেল এইচ বের করবা, তার আগে অবশ্যই অবশ্যই বিক্রিয়াটাকে সমতা করে নিতে হবে, ঠিক আছে? অধ্যায় 6 তোমরা শিখছো যে বিক্রিয়া সমতা মানে কি, ঠিক না? সমতা তো বুঝো নাকি, দুই পাশে হচ্ছে সমান সমান করতে হয়, মোল সংখ্যা কি করতে হয়, সমান সমান করতে হয়। যেমন ধরো তোমার হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন, এই দুটো বিক্রিয়া করে কি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে, ঠিক আছে? এখন দেখো তুমি যে বিক্রিয়াটা লিখছো, এখানে কি দুই পাশে পরমাণুর সংখ্যা সমান হয়েছে? হয় নাই কিন্তু, হাইড্রোজেন এখানে দুইটা, হাইড্রোজেন এখানে দুইটা মিলছে, কিন্তু অক্সিজেন কিন্তু এখানে দুইটা, বাট এখানে কয়টা আছে, একটা না, বলো? মিলছে কিছু? মিলে নাই। তো এই জন্য তোমার কি করতে হবে, দুই পাশে এমন এমন সংখ্যা দিয়ে গুণ দিতে হবে যাতে তোমার দুই পাশে মিলে যায়, ঠিক আছে? কিভাবে, তোমার এখানে অক্সিজেন কিন্তু মানে ও টু কিন্তু তোমাকে মিনিমাম নিতে হবে, তুমি কিন্তু চাইলে ও নিতে পারবা না, কেন? কারণ অক্সিজেন কখনোই সিঙ্গেল থাকে না, অক্সিজেন কি হিসাবে থাকে, ও টু বা অক্সিজেন অণু হিসাবে থাকে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? এখন তুমি কি করতে পারো, তোমার যেহেতু মিনিমাম একটা ও টু লাগবেই বিক্রিয়ার জন্য, তাই তুমি এখানে একটা টু দিয়ে নাও, কারণ যেহেতু মিনিমাম একটা ও টু বিক্রিয়া করবে, তার মানে এখানে মিনিমাম একটা কি উৎপন্ন হবে, পানি অণু উৎপন্ন হবে, কারণ 2 1 2। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমার এখানে মিনিমাম এখানে কত হবে, 2 হবেই, ঠিক আছে? তো এবার তুমি 2 দিয়ে গুণ করার ফলে কি হয়েছে বলো তো, এখানে হাইড্রোজেন হয়ে গেছে কয়টা, 4টা, কিন্তু এখানে কি হাইড্রোজেন 4টা ছিল, ছিল না। তুমি কি করবা, এখানে 2 দিয়ে গুণ দিয়ে দিবা, দিলে কি হবে, 2 2 গুণা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। বুঝতে পারছো? তো এইভাবে আসলে বিক্রিয়ার সমতা করতে হয়, যাতে দুই পাশেই তোমার মোল সংখ্যা মানে কি বলে পরমাণু সংখ্যা সমান হয়, ঠিক আছে? তো আমি আবার বলে রাখতেছি, উদ্দীপকে কিন্তু বিক্রিয়া সমতা দিবে না, সমতা করে দিবে না, নর্মালি জাস্ট কোন রকম লিখে দিবে। তোমার কি করতে হবে, প্রথমে বিক্রিয়ার সমতা করতে হবে, কারণ সমতা না করলে ডেলিএইচ এর মান একদম সরাসরি ভুল অ্যান্সার বেরোবে। কথা বুঝতে পারছো? এটা ভালো করে মাথায় ঢুকায় রাখো যে ভাইয়া বলছে ডেল এইচ এর যদি কোনো ম্যাথ আসে, বিক্রিয়াটাকে অবশ্যই প্রথমে দেখতে হবে সমতা করা আছে কিনা, সমতা করা না থাকলে সমতা করে নিতে হবে। মাথায় ঢুকছে সবার? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো তোমার বই একটা এক্সাম্পল দেওয়া আছে যে হচ্ছে CH4, CH4 নাম হচ্ছে মিথেন। যারা ক্লাস 10-এ পড়ো তারা তো জৈব যৌগ পড়ছো জানোই, বা যারা 9-এ পড়ো তাদের জৈব যৌগ পড়ো নাই, তো এখানে আসলে ওরকম জ্ঞান লাগবে না, যেটা নাম কি, নাম না জানলে চলবে, ঠিক আছে? তো দেখো CH4 প্লাস Cl2 বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে, CH3Cl প্লাস Cl2। দেখো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়া কিন্তু সমতা করা আছে কিনা সেটা আমাদের আগে চেক করতে হবে। তো দেখো এখানে কি হলো, ক্লোরিন আছে 2টা, ঠিক আছে? বাট উৎপাদে কয়টা আছে, 3টা। উৎপাদে কয়টা আছে, 3টা। তাহলে এখানে কিন্তু সমতা করা নাই, ঠিক আছে? এখন কথা হচ্ছে বইও তো সমতা করে নাই, আয় হ্যাঁ, এটা কোনো কথা হইলো ঠিক না, ঠিক আছে? তুমি সমতা করে নিবা, অবশ্যই সমতা করে নিবা। তাহলে দেখো এখানে ক্লোরিন আছে 2টা, আর এখানে আছে 1টা 2টা 3টা। দেখো এখানে তুমি যদি ক্লোরিনের সাথে যদি কোনো সংখ্যা গুণ দাও, ধরো 1 গুণ দিলা, তাহলে 2 1 2 হইলো, 2 গুণ দিলা, 2 2 গুণা 4 হইলো, তুমি কিন্তু জোড় সংখ্যক পাবা। কি পাবা, জোড় সংখ্যক পাবা, ঠিক না? তার মানে বিক্রিয়ায়, বিক্রিয়কে ক্লোরিন আছে কি সংখ্যক, জোড় সংখ্যক, বাট উৎপাদে ক্লোরিন কি হিসাবে আছে, বিজোড় আছে, ঠিক না? তার মানে তোমার কি করতে হবে, এখানে যদি তুমি 2 দিয়ে গুণ দাও তাহলে কি হইলো, 2টা ক্লোরিন হইলো না, বলো তো এখানে কি হইলো, 2টা ক্লোরিন হইলো, আর এখানে 2টা ক্লোরিন, আর এখানে কয়টা, 2টা না, 2 দিয়ে কত হইলো, 4টা। তো তুমি যদি এখানে Cl2 সাথে তুমি 2 গুণ দাও তাহলে কত হবে, 2 2 গুণা 4 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কিন্তু জিনিসটা ক্লোরিনের কিন্তু সমতা হয়ে গেল, দুই পাশে ক্লোরিনের সমতা কিন্তু হয়ে গেছে। আচ্ছা এবার দেখো এই যে হাইড্রোজেন তোমার হচ্ছে কই গেল, আচ্ছা
কি অবস্থা বইয়ের ভাই, এখানে তো পুরাই ভুল, মানে বিক্রিয়াই তো ভুল, সমতা তো করেই নাই, বিক্রিয়াও ভুল করছে। এই বইয়ের বিক্রিয়াও কিন্তু ভুল আছে, বুঝছো? খেয়াল রাখবা, এখানে কিন্তু ক্লোরিন হবে না, ঠিক আছে? আচ্ছা, এটা প্রিন্টিং মিস্টেক হইতে পারে, আমি তো আসলে যে লিখছে তারা তো অনেক উচ্চ মানের মানুষ, উচ্চ মানের শিক্ষাবিদ, ঠিক আছে? এটা আমি বলবো না কে লিখছে না লিখছে, তোমরা তো বইয়ের প্রথমে দেখে নিবে, বাট ভুল আছে এটা বলতেছি আর কি। দেখো, এই যে এখানে ক্লোরিন হবে না, এখানে হবে HCl, এখানে কি হবে? HCl মানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, ক্লিয়ার? কারণ দেখো, ক্লোরিন বিক্রিয়া করছে আবার উৎপন্ন হয়েছে ক্লোরিন, এটা কোনো কথা? তা আমি কি বলছি, তোমরা কিন্তু বইয়ে যাদের কাছে বই আছে আশেপাশে এখনই ঠিক করে নাও, ঠিক আছে? এখানে উৎপাদের এই ক্লোরিন কেটে দিবা, কেটে দিয়ে এখানে কি লিখবা, এখানে লিখবা হচ্ছে HCl বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, ঠিক আছে? লেখানো, ও ঠিক করা আছে। তো এটা হচ্ছে মনে ওই যে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একদম নতুন যখন বের করছে তখন মনে হয় এটা ভুল ছিল, বাট তোমাদের বই এটা ঠিক করা আছে, ঠিক আছে? তা তো ভালোই, তা তো হইলই, তোমাদের বই ঠিক করা আছে। তাহলে এবার দেখো, তাহলে আমাদের বিক্রিয়াটা এখন কি হবে, CH4 প্লাস Cl2 বিক্রিয়া করে কি উৎপাদন করলো, CH3Cl আর হচ্ছে HCl। এবার হচ্ছে কি, সমতা আছে কিনা, এবার কিন্তু সমতা করা আছে। দেখো, হাইড্রোজেন এখানে একটা, এখানে তিনটা, কয়টা হলো, চারটা, এখানে চারটা আছে। এবং ধর কার্বন কয়টা, একটা, এখানেও একটা। এবং ক্লোরিন দেখো এখানে কয়টা, দুইটা, এখানেও কয়টা, একটা একটা দুইটা, এখানে কিন্তু সমতা করাই আছে, ঠিক না? এখানে সমতা করার দরকার আছে, দরকার নাই, এখানে কিন্তু বিক্রিয়াটা সমতা করা আছে। আচ্ছা, তাহলে আমি কি বলছি, ডেল এইচ এর ম্যাথের ক্ষেত্রে প্রথম কাজ কি, সমতা করা, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে সমতা করা। দুই নাম্বার কাজ হচ্ছে প্রত্যেকটা অণুকে তার গাঠনিক সংকেত দিয়ে লেখা। দুই নাম্বার কাজ কি, গাঠনিক সংকেত। তোমাদের যখন অধ্যায় 5 পড়াইছি তখন গাঠনিক সংকেত দেখাইছি না, কিভাবে গাঠনিক সংকেত লিখতে হয়, যে কার সাথে কে কি বন্ধনে আছে সেগুলো বের করলেই তো গাঠনিক সংকেত হয়ে যায়, নাকি বলছিলাম না? এটা মনে রাখবা যে তোমার কি করতে হবে, প্রথমেই যে বিক্রিয়া দেওয়া আছে সেটা গাঠনিক সংকেত ভাঙ্গাই নিতে হবে, ঠিক আছে? তা আমরা এখন দেখবো গাঠনিক সংকেতটা আসলে এখানে কার কিরকম আছে, ভালো করে খেয়াল করবা, কিন্তু আমরা অনেকগুলো প্র্যাকটিস করব যাতে আমাদের ডেইলি এর ম্যাথ মিস না যায়, একদম যথাযথ আমরা পাই, ঠিক আছে? দেখো, তো প্রথমে আমরা বিক্রিয়কের গাঠনিক সংকেত দেখবো। বিক্রিয়ক প্রথমে কে আছে, CH4। তো CH4 এর গাঠনিক সংকেত কি বলো? হ্যাঁ, চারটা হাইড্রোজেন। তা আমরা তো জানি যে কার্বন হচ্ছে তোমার যোজনী 4, তার মানে তোমার কার্বনের হাত কয়টা, চারটা। আর যেহেতু হাইড্রোজেন চারটা, তার মানে বুঝতে পারতেছো কার্বনের চারটা হাতে কি আছে, চারটা হাইড্রোজেন আছে, বুঝা গেছে কথা? আচ্ছা, এরপরে দেখো কে আছে, এরপর আছে তোমার ক্লোরিন। এই ক্লোরিন হচ্ছে Cl2, তার মানে এক ক্লোরিন দুইটা একটা সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত আছে। তো এই দুইটা বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে, তোমার CH3Cl। এবার তুমি একটা চিন্তা করো, তোমার উৎপাদটা কি দেওয়া আছে, CH3Cl, তার মানে কার্বনের হাত কিন্তু চারটাই আছে, ঠিক না? কার্বনের হাত কয়টা আছে, হাত কিন্তু চারটাই আছে, কিন্তু চারটা হাতের মধ্যে এখন আর, হ্যাঁ এখন চারটা হাতের মধ্যে চারটা হাইড্রোজেন নাই, এখন হাইড্রোজেন কয়টা, তিনটা, আর একটা কি আছে এখানে, ক্লোরিন। তার মানে একটা হাইড্রোজেনকে সরায়ে বা রিপ্লেস করে কে আসছে, ক্লোরিন আসছে। তুমি যে কোনো একটা হাইড্রোজেনকে সরায় কি দাও, একটা ক্লোরিন দাও, আর বাকি তিনটায় কি আছে, তিনটা হাইড্রোজেন আছে, বুঝতে পারছো বিষয়টা, ক্লিয়ার? তার মানে কি হয়েছে, এই যে এখানে ক্লোরিনের এই বন্ধনটা ভাঙছে, ভেঙে একটা ক্লোরিন কোথায় গেছে, একটা ক্লোরিন এখানে হাইড্রোজেনকে রিপ্লেস করছে, ঠিক আছে? তো এই এখানে যে হাইড্রোজেনটা ছিল, এখানে হাইড্রোজেনটা কই যাবে বলো তো, এই হাইড্রোজেনটা কই যাবে, এই যে এই ক্লোরিন আছে সে এই ক্লোরিনের সাথে গিয়ে বন্ধনে যুক্ত হবে, বুঝতে পারছো বিষয়টা? বইয়ে কিন্তু এভাবে ভাঙ্গায় দেওয়া নাই, বাট তোমরা কিন্তু ভাঙ্গায় শিখবা, তাহলে ভুল হওয়ার চান্স 0% হবে, বুঝছো? বাট বই যেভাবে শর্টকাটে করা আছে, এমনি করলে তোমার অন্য বিক্রিয়া দিলে তুমি ভুল করবা, ঠিক আছে? আগে দেখবা গাঠনিক সংকেত কি, কোন বন্ধন ভাঙছে, কোন বন্ধন গঠিত হয়েছে। আমার কথা বোঝা গেছে, ক্লিয়ার? আর লাস্টে আমি শর্টকাটটাও শিখাই দিব, কোনো চিন্তা নাই, মানে আমি চাই অ্যাকচুয়াল জিনিসটা শিখো প্লাস পরীক্ষা ভালো করো, ঠিক আছে? প্রথমে তো বুঝলাম যে এখানে কি হয়েছে বলো, তিনটা কার্বন হাইড্রোজেনের একটাও কিন্তু ভাঙেনি, ভাঙছে কোনটা, ওই যে কোনো একটা, সহজ কথা মানে চতুর্থ একটা ভাঙছে। এখানে একটা কার্বন হাইড্রোজেন ভাঙছে, ভেঙে সেখানে কে আসছে, আবার এখানে ক্লোরিন ক্লোরিন ভাঙছে, ভেঙে এই একটা ক্লোরিন কই আসছে, এই হাইড্রোজেনের জায়গায় আসছে, আর এই হাইড্রোজেনটা ওই যে সিঙ্গেল ক্লোরিন তার সাথে বন্ধনে যুক্ত হয়ে কি বানাইছে, HCl বানাইছে। তার মানে এখানে কি হয়েছে দেখছো, এখানে কার্বন হাইড্রোজেন একটা বন্ধন ভাঙছে,
ক্লোরিন ক্লোরিন একটা বন্ধন ভাঙছে, নতুন উৎপন্ন হয়েছে কি কার্বন ক্লোরিন বন্ধন আর হাইড্রোজেন ক্লোরিন বন্ধন। বুঝতে পারছো আমার কথাটা? অনেক প্যাঁচানো হয়ে গেছে, বাট আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো জিনিসটা। ঠিক আছে, আমার স্ক্রিন ছোট তাই এইভাবে প্যাঁচায় করতে হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি কি বুঝলাম? আমরা আলটিমেটলি বুঝলাম আমাদের বিক্রিয়কে একটা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙছে আর একটা ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙছে। ঠিক আছে, আর উৎপাদে কি হয়েছে? উৎপাদে নতুন করে কার্বন ক্লোরিন বন্ধন গঠিত হয়েছে আর হাইড্রোজেন ক্লোরিন বন্ধন গঠিত হয়েছে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আমাদের যে সূত্রটা, ডেলিচের সূত্রটা কি ছিল বলো তো? ই1 ছিল হচ্ছে বিক্রিয়কে বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি। তাহলে এখানে আমরা কয়টা বন্ধন ভাঙছি? দুইটা, একটা হচ্ছে কার্বন হাইড্রোজেনের বন্ধন আর একটা হচ্ছে ক্লোরিন ক্লোরিনের বন্ধন। বুঝা গেছে? তোমার যে চার্ট আছে, চার্ট থেকে মানগুলো বসায় দাও। দেখো চার্টে কার্বন হাইড্রোজেনের মান দেওয়া আছে, বন্ধন শক্তির মান দেওয়া আছে 414, 414, আর ক্লোরিন ক্লোরিনের মান দেওয়া আছে তোমার হচ্ছে কই গেল, হ্যাঁ 244। ঠিক আছে, সো দুটো যোগ করলে কত হয়? 658 কিলোজুল পার মোল। বুঝতে পারছো বিষয়টা? তেমনি তুমি উৎপাদের নির্গত শক্তি বের করো, E2। E2 কত হবে? কার্বন ক্লোরিনের কত? কার্বন ক্লোরিন হচ্ছে তোমার 326, আর হাইড্রোজেন ক্লোরিন কত? 431। যোগ করো কত হয়? 757। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে তোমার কিসের মান? E1 এর মান আর হচ্ছে E2 এর মান। ক্লিয়ার? তুমি ডেলেজ কেমনে বের করবা? ডেলেজ বের করতে হলে কি করতে হবে? E1 মাইনাস E2 করতে হবে। কি করতে হবে? E1 মাইনাস E2 মানে বিক্রিয়ক ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি বিয়োগ উৎপাদে নির্গত শক্তি। আমরা কি বলবো? ডেল এইচ ইকুয়ালস টু E1 মাইনাস E2। E1 কত আসছে? 658। E2 কত আসছে? 757। বুঝতে পারছো? এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে? 99, মাইনাস 99 কিলোজুল পার মোল। সেটা হচ্ছে আমাদের কি ডেলেজ। এ ক্লিয়ার? বুঝতে পারছো কেমনে ডেলেজ বের করতে? বুঝছো? যেহেতু ডেলেজটা নেগেটিভ আসছে, তার মানে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? এক্সোথার্মিক বা তাপ উৎপাদে। দ্যাটস ইট। হ্যাঁ আমি বলতেছি আরেকবার, কোনো সমস্যা নাই। দেখো তা আমাদের বিক্রিয়াটা কি ছিল? এরকম কার্বনের সাথে চারটা হাইড্রোজেন বন্ধনে ছিল। যারা বুঝছো তারা তো বুঝছোই, আর যারা বুঝো না তারা আরেকবার দেখে নাও। আর ক্লোরিন ক্লোরিন একটা বন্ধনে ছিল, আর নতুন যে উৎপন্ন হয়েছে তোমার CH3Cl, তার মানে ওখানে হাইড্রোজেন আছে কয়টা? তিনটা, আর একটা হাইড্রোজেনকে সরায় কে আসছে? একটা ক্লোরিন আসছে, আর ওখান থেকে কি উৎপন্ন হয়েছে? HCl উৎপন্ন হয়েছে। বুঝা গেছে? তার মানে ওখানে কি হয়েছে, একটা, যেহেতু আমি ক্লোরিনটা এখানে আনছি, তার মানে এখানের যে কার্বন হাইড্রোজেন বন্ধনটা আছে ওটা ভাঙছে, আর ক্লোরিন ক্লোরিন বন্ধনটা ভাঙছে। ভেঙে নতুন করে কার্বন ক্লোরিন বন্ধন গঠিত হয়েছে আর হাইড্রোজেন ক্লোরিন বন্ধন গঠিত হয়েছে। বুঝতে পারছো বিষয়টা? তার মানে বন্ধন ভাঙছে এখানে কয়টা? দুইটা, এটা আর এটা। আর নতুন বন্ধন উৎপন্ন হয়েছে কয়টা? এটা আর এটা। বুঝতে পারছো? তার মানে E1 কি হবে? E1 বা বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি কি হবে? এই যে একটা কার্বন হাইড্রোজেনের বন্ধনের মান, মানে বন্ধন শক্তির মান, যোগ কার্বন ক্লোরিন ক্লোরিন বন্ধন শক্তির মান। সো কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির মান কত? কত জানিয়েছিল? 414 না? হ্যাঁ 414। আর ক্লোরিন ক্লোরিন বন্ধনের মান কত? 244। সো যোগ করলে কত হয়? 658। বুঝতে পারছো? 658টা কি বলতো? 658টা হচ্ছে বিক্রিয়ক ভাঙতে প্রয়োজনীয় শক্তি, মানে বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য মোট প্রয়োজনীয় শক্তি। ঠিক আছে, আর E2 কেমনে বের করবো? E2 হচ্ছে কার্বন ক্লোরিনের বন্ধন শক্তি আর হাইড্রোজেন ক্লোরিন বন্ধন শক্তি যোগ করব। তার মানে E2 হচ্ছে কি, একটা নতুন কার্বন ক্লোরিন হয়েছে, একটা নতুন কার্বন ক্লোরিন বন্ধন হয়েছে, আর একটা নতুন কি হয়েছে? হাইড্রোজেন ক্লোরিন বন্ধন হয়েছে। তার মানে কার্বন ক্লোরিন বন্ধনের মান কত? 326, আর হাইড্রোজেন ক্লোরিনের মান কত? কোথায় গেল হাইড্রোজেন ক্লোরিন? 431। সো 757। বুঝা গেছে? 757 হচ্ছে কি E2। এটা কোথায় আছে? তোমার বইয়ের 175 নাম্বার পেজে আছে। দেখো 175 নাম্বার পেজ, বড় একটা ছক আছে সেখানে দেওয়া আছে। বুঝছো? ওই ছক থেকে মান বসাইতে হবে। আমি তো বললাম যে মুখস্থ করতে হবে, মানে মুখস্থ করে রাখা ভালো, কারণ যদি কোশ্চেনে না দিয়ে দেয়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোশ্চেনের উদ্দীপকে যে যে মানগুলো লাগবে সেগুলো দিয়ে দিবে। বুঝছো? জাস্ট উদ্দীপক থেকে বসাই দিবা। আর খুবই কম কেস আছে বা খুবই কম জায়গা আছে যেখানে এই মানটা দিবে না, ইচ্ছা করে তোমার ভোগানোর জন্য
তারা মানটা দিয়ে দিবে না, তোমার মুখস্থ মান বসাইতে হবে, বুঝছো? তো মুখস্থ রাখা ভালো। হ্যাঁ, এমসিকিউতে একটা এমসিকিউ আসতে পারে যে এই বন্ধন শক্তির মান কত, একটার বেশি আসবে না, বুঝতে পারছো? তো মুখস্থ করা ভালো, আবার না করলেও যদি তুমি খুব বেশি লস খায় যাবে তাও না, ঠিক আছে, বাট একটু হলে লস খাইতে পারো, মানে সম্ভাবনা আছে, বুঝতে পারছো বিষয়টা? আর কিভাবে বের করছি বুঝছো? ডেলেজ যে বলছিলাম বুঝো না, সে কি বুঝতে পারছো? জাস্ট বিয়োগ করে দিবে, পরে E1 থেকে E2 বিয়োগ করে দিবে, হয়ে যাবে, ক্লিয়ার? বুঝছো সবাই? আচ্ছা, তাহলে এই ছিল তোমার কিভাবে ডেলেজটা বের করতে হয়।